হ্যালো বন্ধুরা, গৃহবধূ সংসারে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ব্লগটি আশা করি তোমাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো, এখন আমরা যাচ্ছি ননদের বাড়িতে, আজকের রিসেপশন পার্টি আছে। তো দেখো, আমরা এটা বাসে সবাই উঠে পড়েছি। এখানে দুটো বাস করা হয়েছিল, একটা বড় বাস আর এটা হলো একটা ছোট্ট মিনি বাস, স্কুল বাস। আর দেখো, এটা হলো আমাদের বাড়ির বড় জামাই, আর এখানে রয়েছে এটা হলো মেজো জামাই। তো এরাও আমাদের গাড়িতে সঙ্গে আমাদের সঙ্গে ছিল, কিন্তু আমাদের পুরো গ্যাংটা আমাদের সঙ্গে ছিল না। এখানে সব সিনিয়র সিটিজেন, সেই পিছনে জামাইবাবুরা আর সার্থক ওরা বসে রয়েছে। এখানে রনি, রনির বর, এরা বসে রয়েছে, আর বাকি সব হল্লাপাটিরা কেউ আর এখানে নেই, সব আলাদা করে বাসে চলে গেছে। তো আমরা যে যার মতো, ওরাও ওদিকে মন খারাপ করেছিল, আমরাও ওদিকে মন খারাপ করেছিলাম। মন খারাপ বলতে চুপচাপ সবাই বসেছিলাম। তো যাই হোক, তো সফার এখানে শেষ হয়েছে, আমরা চলে এসেছি রনির বাড়িতে। আর সবাই বাস থেকে নামতে স্টার্ট করে দিয়েছে। আর আমাদের সঙ্গে ছিল ক্ষীরের পুতুল। তো সেই ক্ষীরের পুতুলটার দায়িত্ব আমার কাছে ছিল, মানে আমাকেই কাকিমা বলেছিল নেওয়ার জন্য। তো সেইভাবে নিয়েছিলাম দায়িত্ব করে, কিন্তু খুবই টেনশানে ছিলাম সেটাকে সুস্থভাবে আগে ঘরে পৌঁছানোর জন্য। তো যথারীতি এখানে এসে সমস্ত তত্ত্ব আমি এখানে সাজিয়ে রেখে দিয়েছিলাম। তো তত্ত্বগুলো এখানে সাজানো রয়েছে, আর দেখো ক্ষীরের পুতুল, বর আর বউ সব আছে এখানে। তো এখানে তত্ত্বগুলো সাজিয়ে রেখে সোজা চলে গেলাম বনির কাছে, গিয়ে এখানে চলছে ফটোশ্যুট, আমরাও একটু ফটো তুলে নিয়েছিলাম। তো নেওয়ার পরে ওদিকে স্ন্যাক্সের জায়গায় চলে গেছিলাম, কেন অনেকটা রাস্তা ছিল, আর সকলে আস্তে আস্তে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো। মানে সন্ধ্যাবেলা বেরানো হয়েছে আর এখন প্রায় 10:30 মতো বাজে, আমরা এখানে পৌঁছেছি। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, আর রাস্তাটাও অনেকটা দূরে ছিল, তো সেই হিসাবে অনেকটাই লেটে চলে এসেছিলাম। তো সবাই এসে স্ন্যাক্সের এখানে চলে এসে সব স্ন্যাক্স খাচ্ছে। আর এখানে দেখো মা, আমার শাশুড়ি মা, আমার মা, দুই কাকিমা বসে রয়েছে, চারজনে ছিল। আর এখানে হলো কাকিমার ছেলে আর আমার ভাই, আমার মা, এরা ফটো তুলছে। আর এখানে দেখো হোল ফ্যামিলি, একদম পুরো বিআইদের পুরো ফ্যামিলিটা এখানে রয়েছে, মানে কাকু কাকিমারা থেকে শুরু করে আমার বাবু মা সবাই বনি আর নবীনকে নিয়ে ফটো তুলেছিলো। তো গ্রুপটা বেশ ভালো লাগছে। আর তারপরে চলে এসেছিলাম খাওয়ার জায়গায়, যদিও আমি খাইনি ততক্ষণে। এখানে দিদিভাই, জৈতাদিভাই আর ওর পুরো ফ্যামিলিটা, জামাইবাবুটাকে ওরা খেয়ে নিয়েছিল, কারণ ওরা আগে বেরিয়ে যাওয়ার ছিল। তারপর ওদেরকে খাইয়ে দাইয়ে এখানে এসেছি। এখানে এসে দেখছি যে বনির এখানে ফটোশ্যুট চলছে, নবীন আর বনি। তো একটু ফটোশ্যুটটা দেখলাম, দেখে তারপরে আমরা আবার খাওয়া দাওয়া করতে গেছিলাম। তো তোমরা একটু দেখতে থাকো। আর বনিকে এত ভালো লাগছিল, একদম পুরো বারবি ডল, আমার তো খুব পছন্দ হয়েছে। ওর মেকওভারটা দারুণ ছিল, আমি তো খুব বলছিলাম যে তোমাকে পুরো বারবি ডলের মতো লাগছে, পুরো গেট আপটা পুরো বারবি ডলের মতনই ছিল, আর ওকে খুব মানিয়েও ছিল গেট আপটাতে। তো যাই হোক, একটুখানি ফটোশ্যুট দেখে আমরা এখানে চলে এসেছিলাম খাওয়া দাওয়াতে। আমি আমার খাওয়াটা দেখালাম না। আর এখানে দেখো সব ছোট্ট মানে শালিকাকে সব জামাইবাবুরা গালে তুলে খাইয়ে দিচ্ছে। তো এইটা তো আমাদের বাড়িতে হয়েই থাকে সব সময় আনন্দ উল্লাস। তো সমস্ত কিছু হওয়ার পরে আমরা এতক্ষণ এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো আর আসার সময় প্রচণ্ড মস্তি করেছিলাম, কারণ পুরো গ্যাংটা আমাদের বাসের মধ্যে ছিল। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।